একটু বাইরে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা তোমরা আমার সাথে দেখতে পাবে। চলো, নিয়েছি মাস্ক, নিয়ে নিয়েছি, এখন পরে নেব, ঠিক আছে? চলো তাহলে। এখন বাজে বিকেল 6টা, আর আমি এখন ছাদে এসে গেছি। যা গরম পড়েছে, সারাদিন শুধু ভাবছি কখন বিকেল হবে আর কখন ছাদে যাব, কখন বিকেল হবে আর কখন ছাদে যাব। এখন এমন হয়েছে 6টা সাড়ে 6টা বেজে গেলেও যে রোদের ঝিলটা যেতে চায় না। গরমের মধ্যে ছাদে এসে যখন দেখি না গাছের পাতাগুলোকে নড়তে দেখি, তখন মনটা যে এমনিতেই ভালো লেগে যায়। বললাম না, মনে হয় অনেকটা গরম কমে যাচ্ছে নাকি গাছের পাতাগুলোকে নড়তে দেখি। ঘুম থেকে ওঠার থেকে যে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত শুধু একটাই চিন্তা, কবে যে সব কিছু স্বাভাবিক হবে, কবে আবার নর্মাল লাইফে ফিরে যাব জানি না। তবে হবে, ধীরে ধীরে হবে, সব কিছুই ঠিক হয়ে যাবে। কোনো কিছুই তো চিরস্থায়ী হয় না, এখন তো সেটা ঠিক হতে একটু সময় লাগবে, ধীরে ধীরে হবে। প্রতিদিনই আপনাদেরকে যে রান্না বাড়া বাড়ির কাজ এগুলো দেখাই জন্য আজকে ভেবেছি, তোমার দুপুর থেকে ভাবছি যে আপনাদের সাথে আজকে কথা বলবো। কিন্তু নিচে যে আমাদের রাস্তার পাশেই বাড়ি, তো তাই কথা বলতে একটু অসুবিধা হয়, মানে গাড়ি চলাফেরা করতে থাকে সব সময়, তাই কথা বলতে একটু অসুবিধা হয়। আর এখানে ছাদে আসলে তো খুব সুন্দরভাবে কথা বলা যায়, আর কথা বললে মনটাও খুব হালকা লাগে। সঙ্গে যখন কথা বলি না, মনে হয় আপনারা সবাই আমার সামনেই বসে আছেন আর আমি কথা বলে যাচ্ছি, এতটাই কাছের মনে হয়। আপনারাও সবাই মন খুলে কমেন্ট করবেন না, যার যেটা বলার একটু বলবেন, ভালো লাগবে, আর আপনাদের সাথে আমার বন্ডিংটাও স্ট্রং হবে। তখন এই সময়টা না, এই যে এখন সূর্য অস্ত যাওয়ার টাইমটা, যে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। অস্ত যাওয়ার আগের মুহূর্তটা একটা অন্যরকম, সূর্য অস্ত যাওয়ার পরের মুহূর্তটা আবার একটা অন্যরকম। সূর্য অস্ত যাওয়ার পর সবার বাড়িতে টুকটুক করে লাইটগুলো জ্বলবে, সেটা দেখতে আবার বেশ ভালো লাগে। আর গরম পড়েছে না, রান্নাঘরে যে ঢুকতেই ইচ্ছা করে না, কিন্তু কী করবো, করতে তো হবেই, না করলে কীভাবে হবে? আমি রান্না না করলে কে করবে? আর খাব, ওরাই বা খাবে কি আমিই বা খাবো? কি রাত্রে আর রান্না করব না, দিনে যা করে রেখেছি সব সেগুলো আছেই, মাছ টাছ করে রেখেছি, রাত্রে শুধু ভাতটা বানাতে হবে, শুধু রাত্রে ভাতটা বানাবো, ব্যাস হয়ে যাবে। এখন তাহলে আমি সন্ধেবাতি দেই, বগবগ আজকের জন্য এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, অল দ্য টাইম স্মাইল, সব সময় স্মাইল করতে হবে। বাই। গাছগুলোকে একটু এখন জল দিয়ে নিই, গাছগুলো অপেক্ষায় বসে আছে, কবে আমি জল দেবো।